চলছে ষষ্ঠ দফার ভোট। বেলা বাড়তেই বেশ কিছু জায়গা থেকে আসছে অশান্তির খবর। এদিন তৃণমূলের কয়েকটি ক্যাম্প অফিস ভাঙচুর এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখার্জিকে নদিয়ার ভীমপুরে জয় শ্রীরাম স্লোগান নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। আমি এখন ঘটনাস্থলে সবে সামনে থাকি। আমি যা জানতে পারলাম আমার এক্স কাউন্সিলর আর আমার টাউন প্রেসিডেন্টের থেকে, যে এখানে সেন্ট্রাল ফোর্স যাদেরকে অ্যাকচুয়ালি যাদের এগেনস্ট অ্যাকশন নেওয়ার, যারা দাঙ্গাবাজি করেছে এখানে, গুন্ডামি করেছে, তাদেরকে না করে আমাদের দলের কর্মীদের সাইড করে দিয়েছে। অ্যান্ড এখানে আমাদের ক্যাম্প ড্যামেজ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে বিজেপির গুন্ডারা নাম নিয়ে। আমি আইনে, আমি অলরেডি আইনসঙ্গত সাহায্য চেয়েছি। পুলিশ এসেও ছিলেন এখানে, ওদেরকে অ্যারেস্ট করার কথাও চলছে। 30 জন মতন বোধহয় অলরেডি ধরেছে, বাকিদেরকে এখনো ট্রাই করা হচ্ছে। কমিশনকে জানিয়েছে, রিটেন কমপ্লেনও করা হয়েছে আমাদের তরফ থেকে, যা যা করণীয় সমস্তটা করা হয়েছে। একবার আমি নিজে একটু দেখতে চাই গিয়ে যে কী কী হয়েছে। একটু আগে ভীমপুরে আপনাকে ঘিরে একটা বিক্ষোভ, জয় শ্রীরাম স্লোগান আপনি বৈরাগতদের নিয়ে এসে, সেটা কোনো বড় ব্যাপার না। জয় শ্রীরাম স্লোগানটা কোনো বড় ব্যাপার না আমার কাছে। জয় শ্রীরাম আর জয় বাংলা এটা নিয়ে বিক্ষোভ করতে আজকের দিনটা নয়। যে 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 দলের সমর্থক সে সেই দলকে সমর্থক করবে। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট ঘুরে আমার দায়িত্ব যে যারা ভোট দিতে আসছে তারা সুরক্ষিতভাবে ভোটটা দিতে পারুক, সেটা দেখা আমার কর্তব্য, সেটাই আমি করছি। জয় শ্রীরাম বলাটা আমার কাছে কোনো যায় আসে না সিরিয়াসলি। ভোট পরিস্থিতি দেখতে কৃষ্ণনগর উত্তর বিধানসভার কালীনগর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। করিমপুর 1 নম্বর ব্লকে পাট্টাভোকা গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ ভোটারদের। অমিতের ভোটটা ট্যাম মারা, ও বলছে মামা ভোট দিয়েছে, ট্যাম মাঝি মাঝি দিয়েছে। তাহলে আমার পাশে কবে কেন কাজ করে তোমরা তো সবাই জানো, আমরা গরিব মানুষ, আমাদের কি নেই? তার এখন বিরাই গেছে, ওই পাটে কাজটা করে। এখন কি সমস্যা যার? হ্যাঁ, ও যে সব তাড়ি আসছে, তাহলে আমার ভয় লাগছে যে আমার মেয়ে তো বলছে গলা কাটি নেবো, নিয়ে আয় ওকে টাইনি। মারবে বাসন্তীকে, মারবে বাসন্তী ভোট দিয়ে নিচে, এইসব কইছে। নামটা বলুন। কৃষ্ণনগর 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চলছে পুলিশি টহলদারি। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।